বলিউড অভিনেতা ববি দেওল একসময় ভালোই জনপ্রিয় ছিলেন। অভিষেকের প্রথম বছর তার বারাসাত ও গুপ দ্য হিডেন ট্রুথ ছবি দুটি বেশ আলোচিত হয়েছিল। সেরা নবাগত অভিনেতা হিসেবে সে বছর ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন ববি, কিন্তু তার সেই দর্শকপ্রিয়তা বলিউডে খুব বেশি দিন স্থায়ী হয়নি। সম্প্রতি নিজের হারিয়ে যাওয়া তারকা খ্যাতি নিয়ে গণমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন তিনি, আর নিজের ক্যারিয়ার সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন। ববি দেওল বলেন, 2007 সালের সুপারহিট ছবি জব উই মিট ছবিতে নাকি নায়কের চরিত্রে তার অভিনয় করার কথা ছিল। তিনি বলেন, আমি 2005 সালে ইমতিয়াজের সোচানা থা ছবিটি দেখি, তার সঙ্গে যোগাযোগ করি। তার গল্প বলার ভঙ্গি আমার খুব ভালো লাগে। আমি যে তার সঙ্গে কাজ করতে চাই সে কথা জানাই তাকে। তখন ইমতিয়াজ আলীর জব উই মিট ছবির চিত্রনাট্য প্রস্তুত করাই ছিল, তিনি একজন প্রযোজক খুঁজছিলেন। তখন অবশ্য ছবির নাম দেয়া হয়েছিল গীত। ববি দেওল দাবি করেন, তিনি এই ছবির নায়িকার চরিত্রে কারিনার নাম প্রস্তাব করেন, কিন্তু সে সময় কোন প্রযোজক কারিনাকে নিয়ে এই ছবি তৈরি করতে রাজি হননি। তারপর ববি নিজে থেকেই প্রীতি জিন্তার সঙ্গে কথা বলেন। প্রীতি রাজি ছিলেন, কিন্তু শিডিউল ফাঁকা না থাকায় তাকে নিয়েও সিনেমাটা তৈরি করা সম্ভব হয়নি। ববি দেওলের ভাষ্য, এরপর হঠাৎ একদিন আমি শুনলাম ইমতিয়াজ আলী নাকি কারিনা কাপুর ও শাহিদ কাপুরকে নিয়ে এই ছবি বানাচ্ছেন। আমি তখন খুব অবাক হয়েছিলাম। এমনকি ববি দেওল দাবি করেন, ইমতিয়াজ আলীর হাইওয়ে ছবিতেও তার কাজ করার কথা ছিল। এরপর তার বদলে নেওয়া হয় রণদীপ হুদাকে। ভারতীয় গণমাধ্যম অবশ্য ববির এসব কথা হেসেই উড়িয়ে দিচ্ছে। অনেকে তাকে নিয়ে এখনো তামাশা করছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।